আমি একটা শর্ত দিয়েছি যে জুনিয়ররা আমাকে সম্মান করলে আর কোচরা যদি সম্মান করে তাহলে আমি দেশে ফিরবো। আমি জাস্ট একটা প্রশ্ন জিজ্ঞেস করি আপনাকে, এটা কি বলা সম্ভব? বাংলাদেশ জাতীয় দলে আবার কি ফিরবেন তামিম ইকবাল, আর ফিরলেও তা কবে? বিশ্বকাপের আগের প্রস্তুতি ম্যাচগুলোতে জিম্বাবুয়ের বিপক্ষে ওপেনারদের কি যে হজবরল অবস্থা তাতে বোঝার আর বাকি নেই। পিসিবি যে ব্যাস বেকায়দাতেই আছে। তবে কি টি টোয়েন্টি বিশ্বকাপের আগেই ফিরবেন তামিম? গত কয়েক মাস ধরে এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে দেশের ক্রিকেট মহলে। তামিম নিজেই বলেছিলেন কেরিয়ার নিয়ে কথা বলবেন বোর্ডের সঙ্গে, মনোনীত বোর্ডের সদস্যদের সঙ্গে দীর্ঘ বৈঠক হয় তার। টি টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় বর্তমানে টেস্ট ও ওয়ানডে খেলছেন তামিম। তবে তার শারীরিক অবস্থা এবং ফিটনেস সমস্যার কারণে তিনি আর টেস্ট খেলবেন না বলেও জানিয়েছেন বোর্ডের সঙ্গে আলোচনায়। প্রিয় দর্শক, তামিম ইকবাল জাতীয় দলে ফিরে আসার ব্যাপারে আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। তামিম সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন ভারত বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর হঠাৎ করে নানা কাণ্ড ঘটে তাকে নিয়ে, নিজেকে বিশ্বকাপ দল থেকে সরিয়ে নেন এই তারকা ক্রিকেটার। এরপর আর তাকে জাতীয় দলে দেখা যায়নি, এমনকি চলতি বছর অর্থাৎ 2024 সালে তাকে আর জাতীয় দলে দেখার সম্ভাবনাও নেই। জানা গেছে এই বছর আর আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন না, ফিরলেও আগামী বছর অর্থাৎ 2025 সালে জাতীয় দলে ফিরবেন বলে জানিয়েছেন বাঁহাতি ওপেনার। বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।